নমস্কার, বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমি ইরিনা চক্রবর্তী, আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক কিংবদন্তি সাধক শিল্পী। তাঁর অনন্য গায়কী, সুললিত কণ্ঠস্বর ও সাঙ্গীতিক মেধা গুণীজন ও সাধারণ শ্রোতা সকলকেই আজও সমানভাবে মুগ্ধ ও বিস্মিত করে। অবিস্মরণীয় তার হারমোনিয়াম বাদনও বাংলা রাগ প্রধান গানের গায়কীতে এক নতুন আঙ্গিকের সূচনা করেন তিনি। তাঁর হাত ধরেই ভারতীয় ফিল্ম মিউজিকে প্রথম প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের মিশ্রণের প্রয়োগ শুরু হয়। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। প্রতি বছর তাঁর স্মরণে বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্ট একটি বার্ষিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাগৃহে কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করা একেবারেই সম্ভব নয়। বিগত এক বছরেরও বেশি সময় ধরে সারা পৃথিবী এক বিধ্বংসী মহামারীতে আক্রান্ত, জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত, আমরা সবাই আজ গৃহবন্দী। শিক্ষা, সংস্কৃতি, জীবিকা, প্রতিটা ক্ষেত্রে জীবন আজ আন্তর্জাল নির্ভর হয়ে পড়েছে। গত বছর নভেম্বর মাসে সঙ্গীতাচার্যের 112তম জন্মবার্ষিকী আমরা আন্তর্জালের মাধ্যমেই পালন করেছি। এখনো পরিস্থিতি আশাপ্রদ নয়, তবুও সুরের ছোঁয়ায় সব বাধা পেরিয়ে মানুষের মন আগামীর আলোয় আলোকিত হোক এই আশা নিয়ে এবছরও আন্তর্জালের মাধ্যমেই সঙ্গীতাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পী বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্ট মিউজিক একাডেমির শিক্ষার্থী। তারা সকলেই একাডেমির কর্ণধার সঙ্গীতাচার্যের সুযোগ্য পুত্র পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছে তাদের শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিচ্ছে। সঙ্গীতাচার্যের স্মৃতিতে আমাদের এই সঙ্গীতানুষ্ঠান চলবে টানা 16 দিন। প্রতিদিন আমরা একজন করে শিল্পীর সঙ্গীত পরিবেশন করব। আমাদের আজকের শিল্পী অশোকা গুপ্ত। শিল্পী পরিবেশন করবেন একটি খেয়াল, রাগ বেহাগ। আসুন আমরা সুরের ধারায় অবগাহন করি। Bye.